আবারও সরকারের নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। সরকারের নতুন পেনশন নীতির প্রতিবাদে কর্মজীবীদের ধর্মঘট, বিক্ষোভে অচল গোটা দেশ। শ্রমিক ইউনিয়নের দাবি, বৃহস্পতিবার অধিকার আদায়ে রাজপথে নামেন কমপক্ষে 15 লাখ মানুষ। কেবল রাজধানী প্যারিসে এই ধর্মঘটে যোগ দেন 2.5 লাখের বেশি কর্মজীবী। বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ইয়েলো ফেস্ট আন্দোলন শুরুর এক বছরের মাথায় আবারও উত্তপ্ত ফ্রান্স। এবারের ইস্যু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিতর্কিত পেনশন নীতিমালা। সংস্কারের প্রতিবাদে রাজপথে নেমেছে লাখো নাগরিক। কর্মজীবীদের ডাকা ধর্মঘটে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অচলাবস্থার মুখে পুরো দেশ। সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় পয়েন্ট ভিত্তিক পেনশন স্কিমের বিরোধিতা করছেন শিক্ষক, পরিবহন কর্মী, আইনজীবী, এমনকি পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মক্ষম থাকলেই একজনকে সারা জীবন কাজ করতে হবে, সুস্বাস্থ্য বজায় থাকতেই অবসর যাপনের অধিকার রয়েছে একজন নাগরিকের। যতদিন শক্তি থাকবে তার ব্যবহার করতে হবে কর্মক্ষেত্রে, নয়তো অবসরের পর কম অর্থ পেতে হবে। তাহলে বহু বছর কাজের পর আমাদের প্রাপ্তি কি? তখন কি আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব নেবে সরকার? ধর্মঘটের কারণে ব্যাপকভাবে ব্যাহত ফ্রান্সের রেল ও বিমান চলাচল। অন্তত 90% ট্রেনের শিডিউলের পাশাপাশি বাতিল করা হয়েছে 3 শতাধিক ফ্লাইট। বন্ধ রয়েছে আইফেল টাওয়ার সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো। কার্যক্রম বন্ধ 8টি তেল শোধনাগারের 7টিতেই। রাজধানী ছাড়াও বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ কর্মসূচি। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিসে আটক করা হয় কমপক্ষে 71 জনকে। কর্মীদের আন্দোলন বেশিরভাগ শান্তিপূর্ণ ছিল, তাদের দাবির বিষয়ে নজর দেওয়া হবে। তবে কিছু মানুষ সবকিছুতেই নিজেদের স্বার্থ হাসিলের পায়তারা করে, আন্দোলনকে সহিংস রূপ দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে। বর্তমানে পেনশনের ক্ষেত্রে 42টি আলাদা স্কিম চালু রয়েছে ফ্রান্সে। সম্প্রতি ব্যয় সংকোচন নীতিমালার অংশ হিসেবে অবসর গ্রহণের সময়সীমা বৃদ্ধি এবং পেনশনের পরিমাণ হ্রাসের ঘোষণা দেয় ইমানুয়েল ম্যাক্রন সরকার। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিজীবীরা। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।